আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত, বিশেষ করে তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম কিভাবে লেখা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, এই যে এইখানে আমরা সি প্রোগ্রাম লিখব। প্রশ্নটি আবার পড়ি, কিবোর্ড থেকে তিনটি পূর্ণ সংখ্যা ইনপুট দিলে যোগফল নির্ণয় সি প্রোগ্রাম। অর্থাৎ কিবোর্ডে যদি আমি যে কোনো তিনটা সংখ্যা প্রোগ্রামটি রান করে লিখি, তাহলে সেই তিনটা সংখ্যার যোগফল আউটপুট আকারে প্রদর্শন করবে, তার জন্য সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় মনে আছে? পূর্বের ক্লাসটি আমার যারা দেখেছো তারা অবশ্যই জানো, তারপরে বলছি। আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড দিয়ে একটি হেডার ফাইল সংযুক্ত করব। লক্ষ্য করি, এই যে হ্যাশ ইনক্লুড, এই যে stdio.h, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব stdio.h, এখানে কোনো স্পেস হবে না, কোনো ফাঁকা হবে না, আমরা এই বিশেষ করে ধারাবাহিকভাবে লিখব। বিষয়টি আবার বলছি, হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড, তারপরে হেডার ফাইল সংযুক্ত করব। হেডার ফাইলটি হচ্ছে stdio.h, stdio এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামটা শুরু হবে। সি প্রোগ্রাম শুরু হয় একটি মেইন ফাংশন দিয়ে, মনে রাখবো অবশ্যই। তো এখানে মেইন ফাংশন লিখব, এরপরে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। সি প্রোগ্রামের শুরুতে এই সেকেন্ড ব্র্যাকেট, যাকে বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায় ওপেনিং কার্লি ব্রেস, এবং সবার শেষেও আমরা লিখব এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যাকে বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায় এন্ডিং কার্লি ব্রেস। তো এগুলি আমরা মনে রাখব। এবার প্রোগ্রাম শুরুর পরে এখানে এই অংশটার নাম হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। তো এখানে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব, অর্থাৎ তিনটি সংখ্যার জন্য তিনটা ভেরিয়েবলের নাম লিখব। আমরা ইচ্ছে করলে এবিসি লিখতে পারি অথবা এক্স ওয়াই জেড লিখতে পারি। তো আমি এবিসি লিখছি। তার আগে একটি কথা, ভেরিয়েবলের পূর্বে একটি কিওয়ার্ডের নাম লিখতে হবে। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সংরক্ষিত কিছু শব্দ ওয়ার্ড, যেগুলি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টেজার, তাই ইন্টেজার টাইপ ডেটার জন্য আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব। এই যে আইএনটি, আইএনটি অবশ্যই স্মল লেটারে লিখব, কারণ কিওয়ার্ড ফাংশন সি প্রোগ্রামের এইগুলি কিন্তু স্মল লেটার বা লোয়ার কেজে লেখা হয়। আইএনটি কিওয়ার্ড লেখার পরে একটা স্পেস দিয়ে আমরা ওই ভেরিয়েবলগুলোর নাম লিখব। তিনটা ভেরিয়েবল আমরা ইচ্ছে করলে এবিসি নিতে পারি, এ কমা বি কমা সি কমা। এই যে আমি লিখে দিলাম এ, তারপর কমা, একটা স্পেস দিয়ে বি, আবার কমা, আবার স্পেস দিয়ে সি। লেখার পরে এই তিনটা যোগফল রাখার জন্য আরেকটি আউটপুট ভেরিয়েবল নিব। আমরা ইচ্ছে করলে সেটি টোটাল লিখতে পারি, এস লিখতে পারি, সি লিখতে পারি, সরি সি তো আছে, সি লেখা যাবে না, আমরা সাম লিখতে পারি। এই যে সাম নিলাম, বিষয়টি আবারও বলি, এখানে আমরা চারটা ভেরিয়েবল নিয়েছি, এ বি সি হচ্ছে তিনটে হচ্ছে ইনপুট ভেরিয়েবল। এই আমরা তিনটে ইনপুটের মান যথাক্রমে এ বি সি তিনটার মান প্রদর্শন করবে, আর সাম হচ্ছে এই তিনটা যোগ করে যোগফল রাখার জন্য আরও একটি আউটপুট ভেরিয়েবল। এখন তোমাদের মনে হতে পারে ভেরিয়েবল কি, পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আবারও বলছি, ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন, অর্থাৎ মেমোরিতে এই তিনটা সংখ্যার জন্য তিনটা নির্ধারিত ঠিকানা থাকবে, যে ঠিকানা বা যে জায়গায় এই এ বি সি নামে বরাদ্দ থাকবে। আমরা যখন তিনটা সংখ্যা যোগ করব, প্রথম সংখ্যাটি যেটি লিখব সেটি এর মান হিসেবে মেমোরিতে সংরক্ষণ করা হবে, দ্বিতীয় সংখ্যাটি যেটি লিখব বি এর মধ্যে সংরক্ষণ করা হবে, এবং তৃতীয় সংখ্যা যেটি লিখব সি এর মধ্যে সংরক্ষণ করা হবে, আবার এই তিনটা সংখ্যা যোগ করে সাম নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করা হবে। সেজন্য বলা হয় ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন, ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। চলক হচ্ছে প্রোগ্রামিংয়ে বিশেষ করে যার মান পরিবর্তন হয় তাকে চলক বলে। আবার অন্যভাবে বলা যায়, এই প্রোগ্রামের মেমোরি অর্থাৎ সি প্রোগ্রামের মেমোরি লোকেশনের জন্য যে আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে ভেরিয়েবল বা চলক। তো আমি এখানে এবিসি লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি প্রোগ্রাম অনেকের কাছে জটিল মনে হয়, সেজন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আস্তে আস্তে বলার চেষ্টা করছি। তো ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এই লাইনটার নাম। তো ভেরিয়েবল ডিক্লারেশন করেছি, এরপরে আমরা এইখানে
प्रिंट एफ फांगशनर मध्य लिखब जे आम्रा विशेषकर प्रोग्रामटी रान करार परे कि देखब। प्रोग्राम रान करार परे एकटा किछु तो देखा जाबे ना, तो सेटा देखार जोन्नो कि देखते चाय। मने करी आमी देखते चाय प्रोग्रामटा रान करार परे ओखाने लेखा उठबे आपनार नाम लिखुन, तो नामटा लिखब जे एई जे आपनार नाम लिखुन। এই কথাটা কিন্তু প্রোগ্রামিংয়ে আগে থেকে লিখে দিতে হবে, তার জন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে আমরা লিখব। তো এখানে নাম লিখব না, তিনটা সংখ্যার মান লিখব, সেজন্য আমরা প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন, এর মধ্যে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখতে পারি ইন্টার নাম্বারস, অর্থাৎ সংখ্যাগুলো ইনপুট দিন, ইন্টার নাম্বারস এই সেন্টেন্সটা লিখতে পারি। অন্য কিছু লেখা যায়, ইনপুট নাম্বার অথবা ইন্টার ভ্যালু অফ ইনপুট, ইচ্ছে মতো আমরা এখানে লিখতে পারি। ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই লিখব, তারপর সবার শেষে কিন্তু ব্র্যাকেটে পরে সেমিকলন দিব, এখানেও সেমিকলন দিব, কিন্তু এই যে এই উপরের এই অংশ কিন্তু শেষে সেমিকলন হবে না। সি প্রোগ্রাম হচ্ছে একটি কেস সেন্সিটিভ ভাষা, সেমিকলন কোলন তারপর ডাবল কোটেশন যেখানে যা দেওয়া উচিত ঠিক মতো না দিলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। এবার আমাকে বলা হচ্ছে ইন্টার নাম্বার, তিনটা নাম্বার ইনপুট দিন, তো তিনটা নাম্বার ইনপুট দিব, সেই তিনটা নাম্বার যে তিনটা নাম্বার আমি ইনপুট দিব সেই তিনটা নাম্বার এ বি এবং সি এর মধ্যে সংরক্ষণের জন্য কম্পিউটারে স্ক্যান করবে, অর্থাৎ সেজন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফটা হচ্ছে ইনপুট ফাংশন, স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নেবে পূর্ণ সংখ্যার ডেটা হিসেবে। তো পূর্ণ সংখ্যার ডেটা হিসেবে ইনপুট নেওয়ার ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ ডি, সেজন্য ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ ডি লিখব এক দুই তিনবার। কেন তিনবার লিখব, এর জন্য একবার, বি এর জন্য একবার, সি এর জন্য একবার। এখন তোমাদের মনে হতে পারে সামের জন্য লিখব না, না সামের জন্য এখন লিখব না, সামের জন্য পরে যখন আউটপুট পাবো আমরা তখন লিখব। এই নিচের দিকে আমরা দেখতে পাবো, অর্থাৎ পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টেজার টাইপ ডেটার জন্য, পূর্ণ সংখ্যা ডেটার জন্য ইনপুট এবং আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার। তো পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে, এর মধ্যে রাখবে একটি সংখ্যা, সেজন্য লিখবে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি, তারপর সেমিকলন। অর্থাৎ এইখানে স্ক্যানএফের মধ্যে লেখার নিয়মটা হচ্ছে পার্সেন্টেজ ডি এখানে যতটা ইনপুট হবে ততবার লিখব, তারপর একটি কমা দিব, দেওয়ার পরে অ্যান্ড এই ভেরিয়েবল প্রথমটা, অ্যান্ড ভেরিয়েবল দ্বিতীয়টা, অ্যান্ড ভেরিয়েবল তৃতীয়টা, এরপরে কিন্তু আর কমা হবে না, সবার শেষে সেমিকলন হবে। এখানে আর একটি বিষয় বলে রাখি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো ক্লাসে যখন শিক্ষার্থীদের পড়াই তখন শিক্ষার্থীরা আমাকে বলে যে স্যার এইখানে অ্যান্ড প্রতীক না দিয়ে আমরা অ্যান্ড বানান লিখলে হবে না, এ এন ডি নো হবে না, এখানে অ্যান্ড প্রতীক দিতে হবে। অনেকের এই অ্যান্ড প্রতীক লেখা একটু কষ্টসাধ্য, তারপরে বারবার প্র্যাকটিস করলে সমস্যা হবে না। তো এই হচ্ছে প্রোগ্রামের ইনপুট অংশ। আমরা জানি একটি প্রোগ্রামের তিনটি প্রধান অংশ, ইনপুট প্রসেস এবং আউটপুট, ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট। তো আমরা যে ইনপুট সেকশনটা আমরা লিখেছি, এবার প্রক্রিয়াকরণের একটি লাইন হবে, সেটি হচ্ছে যোগফল নির্ণয়ের জন্য সূত্র লিখব। তো যোগফল নির্ণয়ের জন্য আমরা লিখবো এখানে যোগফল সমান সূত্রটা। তো যোগফলের জন্য আমরা কিন্তু একটি ভেরিয়েবল নিয়েছি, এই যে এই ভেরিয়েবলটা, তা এই ভেরিয়েবলটা এখন এখানে লিখবো, এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি বোঝানোর জন্য। তারপরে সমান দিয়ে আমরা সূত্র লিখবো। প্রশ্ন কি ছিল, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়, তো যোগফল নির্ণয় সূত্র হচ্ছে তিনটা সংখ্যা যোগ করব, তার জন্য লিখবো এ প্লাস, যেহেতু তিনটে সংখ্যা এ বি সি তা লিখবো এ প্লাস বি প্লাস সি, লিখে সেমিকলন দিব। অর্থাৎ এই অংশটা হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রসেসিং স্টেপ। তাহলে ইনপুট হলো, প্রক্রিয়াকরণ হলো, এরপর আউটপুট, কারণ একটি প্রোগ্রামিংয়ের তিনটা প্রধান অংশ ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট, ইনপুট প্রসেসিং এবং আউটপুট। তো ইনপুট অংশ গেছে, প্রসেসিং অংশ গেছে, এবার আউটপুট। আউটপুট পাওয়ার জন্য আবার ওই প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব। প্রিন্ট এফ ফাংশন কেন ব্যবহার করব, এই আউটপুটটাও আমার মনিটরে প্রদর্শন করবে। আমরা প্রোগ্রামের যে যে তথ্যগুলি মনিটরে আউটপুট আকারে প্রদর্শন করাতে চাই তার পূর্বেই এই প্রিন্ট এফ ফাংশন ব্যবহার হবে। প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন এবং স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন, এগুলি আমরা অবশ্যই মনে রাখব।
प्रिंट एफ लेखार पर ब्रैकेट दिए आमरा एखाने लिखब जोगफल समान जोगफलटा लिखब ताना तार जोन्नो आमरा एखाने लिखते पारी सामेशन इज इक्वल टू एजे सामेशन इज इक्वल टू जोगफलटा आमरा कि पाबो पूर्ण संख्या डेटा पूर्ण संख्या जोग करे किन्तु फलाफल पूर्ण संख्या हबे सेई जोन्नो आमरा पूर्ण संख्या डेटार जोन्नो आबार ओई पार्सेंटेज डी एक बार लिखब कार जोन्नो ए सामेर जोन्नो सेटी सबार शेषे लिखे राखब एक विषय मने रखबे प्रिंट एफ एर शेषे आमरा जेटी लिखब तार मान एखाने प्रदर्शन करबे पूर्ण संख्या डेटा हिसेबे ताहले एखाने सामेर मान जोगफल जेटी हबे सेटी तो आमादेर आउटपुट हबे सेजोन्नो ए सामटा एखाने लिखब अर्थात एखाने जा लिखब एखाने ताई लिखब एखाने ताई लिखब सेम जिनिस लिखब ताहले किन्तु ना होले किन्तु आउटपुट ठीक मतो आसबे ना एटार मान एखाने प्रदर्शन करबे आर एई अंशटुकु आमरा इच्छे मतो लिखेछि एखाने जा लिखब मनिटरे ताई प्रदर्शन करबे তাহলে কি হলো প্রিন্ট এপের মধ্যে আমরা লিখেছি যে সামেশন কম্পিউটারকে বলে দিলাম যোগফল দেখান যোগফল লিখলাম সমান দিলাম যোগফল যেখানে দেখাবে সেইখানে পার্সেন্টেজ ডি লিখব এখন তোমাদের মনে হতে পারে যে পার্সেন্টেজ ডি কেন লিখব আবারও বলছি পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট পাওয়ার জন্য এবং ইনপুট দেওয়ার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে কম্পিউটার পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেবে কয়টা ইনপুট নেবে তিনটা ইনপুট নেবে কারণ তিনটা সংখ্যা যোগ করব সেজন্য এখানে পার্সেন্টেজ ডি তিনবার লিখেছি আর কয়টা আউটপুট দেখাবে একটা আউটপুট দেখাবে সামের মান তাই এখানে পার্সেন্টেজ ডি এই যেখানে আউটপুটের ক্ষেত্রে একবার দেখেছি তো এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব রিটার্ন জিরো লিখলে হয় না লিখলে হয় অনেক বইতে লিখছে অনেক বইতে লেখেনি তো আমি লিখে দিলাম এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখব একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে সি প্রোগ্রামে এই বিশেষ করে সেমিকলন লিখতে হয় তাই যে এই লাইনের শেষে সেমিকলন লিখেছি এই লাইনে ব্র্যাকেটের শেষে সেমিকলন লিখেছি এই লাইনের শেষে সেমিকলন লিখেছি এই লাইনের শেষে সেমিকলন লিখেছি এবং সবার শেষে কিন্তু আমরা সেমিকলন লিখেছি এবং এই যে ওপেনিং কার্লি ব্রেস এন্ডিং কার্লি ব্রেস দিয়ে প্রোগ্রাম শেষ করেছি তো এইভাবে আমরা সঠিকভাবে লিখলে পরীক্ষায় আসলে পূর্ণ নম্বর পাবো আর তোমরা যারা কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও কোড ব্লকস নামে একটি কোড ব্লকস কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি ইনস্টল করে একটি ফাইল ওপেন করে যদি প্রোগ্রামটি সঠিকভাবে লিখে সেমিকলন তারপর কমা যেখানে যা দেওয়া উচিত ঠিকঠাকভাবে লিখে আমরা সেভ করার পরে প্রোগ্রামটি যদি রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবে এই ধরনের লক্ষ্য করি এই যে আউটপুট এই ধরনের একটি আউটপুট পাবো সেখানে লেখা থাকবে এই প্রিন্ট এপের মধ্যে যা লিখেছিলাম সেই লাইনটা লেখা থাকবে কি লিখেছিলাম ইন্টার নাম্বারস এখানে যদি লিখতাম ইন্টার ইনপুট এখানেও দেখতে পেতাম ইন্টার ইনপুট এখন ইন্টার নাম্বারস বলছে আমরা তিনটি নাম্বার দিই যেহেতু তিনটা সংখ্যা যোগ করার জন্য এর জন্য একটা বি এর জন্য একটা সি এর জন্য একটা তিনটা নাম্বার দিই তো আমি যে কাল্পনিক তিনটা নাম্বার দিলাম এই যে 10, 20 and 30 অর্থাৎ বি 10, 20, 30 তিনটা আমি কাল্পনিক নাম্বার দিলাম এই নাম্বারগুলি যথাক্রমে দশ হচ্ছে এ এর মান বিশ হচ্ছে বি এর মান এবং তিরিশ হচ্ছে সি এর মান নাম্বারগুলি দেওয়ার পরে আমি যদি এন্টার বাটনে চাপ দিই এন্টার বাটনে চাপ দিই তাহলে এই ধরনের আউটপুট পাবো কী আউটপুট পাবো এই যে এই প্রিন্ট এপের মধ্যে যা লিখেছি সেটা আউটপুট হবে কী লিখেছি সামেশন ইজ ইকুয়াল টু সামেশন ইজ ইকুয়াল টু এই পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেইখানে পার্সেন্টেজ ডি এর পরিবর্তে এই সামের মান এখানে যে যোগফল হবে সেটাই তো এই সামের মান সেটি এখানে প্রদর্শন করবে সেই জন্য বলা হচ্ছে প্রিন্ট এফের মধ্যে যা যা লিখেছি শুধুমাত্র সেইটুকুই এই আউটপুট আকারে প্রদর্শন করবে কারণ প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষা যদি আসে তাহলে কি আমরা এই আউটপুট দেখাবো না পরীক্ষা যদি প্রোগ্রাম লিখতে বলে আউটপুট লেখা